টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় ইসবগুলের ভুষি কেন খাবেন। চলুন দেখে নেই ইসবগুলের ভুষি কেন খাবো এবং খেলে কী কী উপকার পাবো আমরা। কোষ্ঠকাঠিন্যতায় এই সমস্যা হলে 5 থেকে 10 গ্রাম ইসবগুল নিয়ে 1 কাপ ঠান্ডা বা গরম পানিতে 8 ঘন্টা ভিজিয়ে রেখে তাতে 2 চা চামচ চিনি মিশিয়ে সকালে খালি পেটে খেলে বা রাতে শোয়ার আগে খেলে উপকার পাওয়া যায়। এতে রয়েছে প্রাকৃতিক উপাদান যা আমাদের পেটের পীড়া কোষ্ঠকাঠিন্যতায় উপকারী। যারা দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্যতায় ভুগছেন তারা 2 মাস নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য দূর হবে। পেট স্বাভাবিক হলে সপ্তাহে 1 থেকে 2 দিনের বেশি না খাওয়াই ভালো। বেশি মাত্রায় খেলে ডায়রিয়া হওয়ার সমস্যা হতে পারে। পেট পরিষ্কারে ওষুধের চেয়ে ইসবগুল অনেক গুণে উপকারী। সাধারণত কোষ্ঠকাঠিন্য থেকে অর্শরোগের সৃষ্টি হয়। অর্শরোগ অনেক সময় ক্যান্সারের মতো মরণ ব্যাধিতে রূপান্তরিত হতে পারে। এসব সমস্যার শুরু থেকে সমাধান করতে ইসবগুলের ভুষি উপকারী। ওষুধ পেটকে কেমিক্যালাইজড করে ইসবগুলের ভুষি প্রাকৃতিকভাবে আমাদের সুস্থ রাখে। প্রতি রাতে ভুষি খেয়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস করলে আমাশয় থেকে পরিত্রাণ পাওয়া যাবে। ইসবগুল আমাশয়ের জীবাণু ধ্বংস করতে পারে না, তবে বের করে দিতে পারবে। তাই আমাশয়ের রোগীরা সকালে ও রাতে 1 গ্লাস ইসবগুলের শরবত খেলে উপকার পাবে। ওষুধ খেয়ে আমাশয় ঠিক করলে জীবাণুগুলো পেটের ভিতরে মরে গেলেও শরীর থেকে বের হয় না, যার কারণে আবারও আমাশয় রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। যাদের ইউরিনে জ্বালাপোড়া আছে তারা সকালে বিকালে শরবতের সঙ্গে ইসবগুলের ভুষি খেলে প্রস্রাবের জ্বালাপোড়া কমবে এবং ইউরিনের রং স্বাভাবিক হয়ে যাবে। হাতে পায়ে জ্বালাপোড়া ও মাথা ঘোরানোর রোগে আখের গুড়ের সঙ্গে ইসবগুলের ভুষি মিলিয়ে সকাল বিকাল 1 সপ্তাহ খেলে অনেক উপকার পাওয়া যাবে। আপনার জীবনকে আনন্দময় ও সুখী করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ ও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ধন্যবাদ।